পুঁজিবাজারের বর্তমান লেনদেন নিয়ে খুশি নন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান। এটিকে 2 থেকে 3 গুণ বাড়াতে কাজ চলছে বলে News24-কে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বলছেন বর্তমানে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার সুফল মিলবে দীর্ঘমেয়াদে। তবে পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন সবার আগে প্রয়োজন বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা। কারসাজি বন্ধ আর ভালো মানের শেয়ারের যোগান বাড়ানোর চ্যালেঞ্জটি কমিশনকে নেওয়ার তাগিদ তাদের। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। ইতিবাচক সূচক আর ভালো লেনদেনে গেল কয়েকদিন ধরেই ফুরফুরে মেজাজে বিনিয়োগকারীরা। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সাধারণ সূচক 6,515 পয়েন্টে গেল সপ্তাহ শেষ করেছে, যা এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 350 পয়েন্ট। সূচকের পাশাপাশি গেল এক মাসে ডিএসইর বাজার মূলধন প্রায় 16,000 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 5,20,000 কোটিতে। তবে এর চেয়েও বড় স্বস্তির জায়গা লেনদেনে। গেল বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,242 কোটি টাকা। অবশ্য সপ্তাহের শুরুর দিনে যা ছিল 1,691 কোটি টাকা। সপ্তাহ জুড়ে গড় লেনদেন হয়েছে 1,416 কোটি টাকা। লেনদেন বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞরা। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান বলছেন লেনদেন এখান থেকেও কয়েক গুণ বাড়ানোর সুযোগ রয়েছে। ফিক্সড ডিপোজিট রেখে যেটা পাচ্ছে সেটা ইনফ্লেশন রেটই প্রায় চলে যাচ্ছে, ট্যাক্স দেওয়ার পর আর কিছুই থাকে না। তার বদলে মিউচুয়াল ফান্ডে গেলে অ্যাটলিস্ট তাও আপনার অনেকটুকু থাকবে। আপনার বন্ডগুলো যে আমরা নিয়ে আসছি এগুলো ফিক্সড রিটার্ন, 1,000-2,000 কোটি টাকা এটা কোনো অঙ্কই না। তার অনেক বড় না হওয়া পর্যন্ত আমরা সার্থক বলে নিজেদেরকে বিবেচনা করতে পারবো না। পুঁজিবাজারে এই উত্থানের মধ্যেও চলছে নানা কারসাজি। এরই মধ্যে কারসাজির অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস এর বিরুদ্ধেও। বিশেষজ্ঞরা বলছেন এসব কারসাজি বন্ধে কঠোর হতে হবে নিয়ন্ত্রকদের, পাশাপাশি বাজারে ভালো মানের কোম্পানি নিয়ে আসার পরামর্শও তাদের। গ্যাম্বলিং বা গ্যাম্বলার্সদের উপর নির্ভর করে টার্নওভার বাড়ানোর চেষ্টা করা উচিত না, এবং সেটা স্থায়ী হবে না। এবং মার্কেটও উঠতে হলে নিজের স্ট্রেংথে উঠতে হবে। জোর করে কোনো মার্কেট যদি উঠানো হয় সেটা সেখানে থাকবে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, সরকারকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে সিরিয়াসলি চিন্তা করতে হবে আরো কোয়ালিটি ওরিয়েন্টেড স্টক সাপ্লাই দেওয়ার জন্য, যেগুলো 2-5 বছর রাখা যাবে। নিয়ন্ত্রক সংস্থার কর্তা অবশ্য বলছেন কারসাজি করে কেউই ছাড় পাবে না। এছাড়া সরকারি এবং ভালো মানের কোম্পানিগুলোকে বাজারে আনতে কাজ করছেন বলেও জানান তিনি। এই মাসেই জিসি গভর্নমেন্ট সিকিউরিটিজ আর কি, সেগুলা খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্টক এক্সচেঞ্জ গুলোতে ট্রেডিং শুরু হতে যাচ্ছে। ডিএসই সিএসসি সার্ভেলেন্স থেকে পাঠানো কোনো ফাইল আমরা তদন্ত করিনি, এরকম নাই, এবং তদন্ত করে যেটা যেভাবে বিচার বিশ্লেষণ করা উচিত আমাদের এনফোর্সমেন্ট এবং লিগ্যাল ডিপার্টমেন্ট সেভাবেই ব্যবস্থা নিচ্ছে। তবে গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের সাবধানে পা ফেলার পরামর্শ তার। যারা বুঝে বুঝে করছে তারা কিন্তু খুবই লাভবান হচ্ছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।